নমস্কার দ্য রিপোর্টে স্বাগত। রিলসের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠার নেশা মুহূর্তের মধ্যে কাটল তিনটি তরতাজা প্রাণ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরো দুজন। মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ। এদিন আহিরন ব্রিজে রেললাইনের ওপর রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো তিন স্কুল ছাত্রের। এদিন এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সুধী থানার আহিরন ব্রিজ এলাকায়। মৃত ছাত্রদের নাম সামিল শেখ, আমাউল শেখ ও রিয়াজ শেখ, সকলেই সুধী থানার অন্তর্গত ইংলিশ শাহাপাড়ার গ্রামের বাসিন্দা। সকলেই একই স্কুল অর্থাৎ ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করত বলেই জানা যাচ্ছে। খবর পেতেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। শুনব প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। তিনজন মারা গেছে, দুজন বেঁচে আছে, দুজন হচ্ছে কোথায় গেছে হসপিটাল নিয়ে গেছে আহত দুজনকে, আর যারা মরে গেছে একজন আর একজন মারা। বাড়ি কোথায় ওদের? বাড়ি হচ্ছে ইংলিশ শাহাপাড়া মহিষাই। কজন ছিল ওরা? ছিল পাঁচজন। আচ্ছা, তো তিনজন মারাই গেছে? তিনজন মারাই গেছে, আর বাকি দুজন? বাকি দুজন হচ্ছে হসপিটালে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত ছাত্রদের পরিবার। ওই দৃশ্য দেখে কার্যত কান্নায় ভেঙে পড়েন তারা। আহত দুই ছাত্র রোহিত শেখ ও আকাশ শেখকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ। তবে এই প্রথম নয়, ভিডিও বানাতে গিয়ে একাধিকবার নানান কারণে প্রাণ হারিয়েছেন নবীনেরা। বারংবার সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচার করা হলেও কিছুতেই হুশ ফিরছে না যুবকদের। বছর শেষে এখনো মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। গণেশ সাহাদ, রিপোর্ট, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।